নমস্কার বন্ধুরা, মাল্টিয়া সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি সুমন তোমাদের সাথে। বন্ধুরা, তোমাদের সকলের জন্য দুর্দান্ত খুশির খবর, এসএসসি বোর্ডের তরফ থেকে সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা সকলে উভয়েই আবেদন করতে পারবে। প্রথমে বলে রাখি, এই চাকরিটা কোন পদের জন্য। এই চাকরিটা যদি তোমাদের হয়, তাহলে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন অফিসের মধ্যে তোমরা এই চাকরিটা পাবে। ওকে, অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের জানিয়ে দেবো টোটাল শূন্য পদ কতগুলি রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, আবেদন কিভাবে হবে, এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস, সিলেকশন প্রসেস এবং লাস্ট ডেট, এ টু জেড পয়েন্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যে সমস্ত ভাই বোনরা আমাদের চ্যানেলে নতুন, তারা আরও অন্যান্য চাকরির খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। নোটিফিকেশনে প্রথমেই দেখতে পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2023। এখানে বক্সে দেখতে পাচ্ছ তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছে। প্রথমেই দেখো, 9/5/2023 থেকে 8/6/2023 পর্যন্ত তোমরা অনলাইনে এসএসসি সিএইচএসএল এর জন্য আবেদন করতে পারবে। এরপর নেক্সট দেখো অনলাইনে চালান, অর্থাৎ আবেদনের জন্য যে টাকাটা অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে তার শেষ দিন হচ্ছে 10/6/2023। কিন্তু আমি সকল ভাই বোনদের বলবো, এসএসসি সার্ভার খুব সমস্যা করে। যারা যারা এসএসসি এমটিএস জিডি কনস্টেবলের আবেদন করেছো, তারা খুব ভালোভাবেই জানো যে এসএসসি সার্ভার কতটা খারাপ। তাই সকলকেই বলবো, যতটা সম্ভব, যতটা তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই এবং পেমেন্ট প্রসেসটা তোমরা কমপ্লিট করে নেবে। বোঝা গেছে? এরপর তোমাদের নেক্সট পয়েন্ট দেখো, পে স্কেল। এখানে তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের স্যালারিটাও বলে দেওয়া হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের লেভেল 2 অনুযায়ী পে স্কেল হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা। ডাটা এন্ট্রি অপারেটরের লেভেল 4 অনুযায়ী পে স্কেল হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা, এবং লেভেল 5 অনুযায়ী পে স্কেল হচ্ছে 29,200 টাকা থেকে 92,300 টাকা। নেক্সট, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এর লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা তোমাদের পারিশ্রমিক দেওয়া হবে। বোঝা গেছে? এরপর নেক্সট পয়েন্ট, ভ্যাকেন্সি। এখানে তোমাদের সিএইচএসএল এর টেন্টেটিভ ভ্যাকেন্সি তোমাদের 1600টি। ওকে, এই 1600টি ভ্যাকেন্সির মধ্যে কিন্তু ছেলে এবং মেয়েদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। বুঝতে পারা গেছে? এই 1600টা ভ্যাকেন্সির মধ্যেই কিন্তু তোমাদের ছেলে এবং মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এবার একটা কথা বলে দিই, এখানে তোমাদের যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, পরবর্তীকালে নোটিশ অনুযায়ী সেই ভ্যাকেন্সিগুলো তোমাদের বাড়তেও পারে অথবা কমতে পারে। বোঝা গেছে? এরপরের পয়েন্ট দেখো, এজ লিমিট। এরপর তোমাদের এখানে এজ লিমিট নিয়েও আলোচনা করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে, এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। তোমাদের 2/8/1996 থেকে 1/8/2005 এই ডেটের মধ্যে যাদের যাদের বয়স, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। বোঝা গেছে? এই যে ডেট দুটোর কথা বললাম, এই ডেট দুটোর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। ওকে, এবার তার সাথে সাথে এসসি এবং এসটিদের জন্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে, এবং ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে। এরপর নেক্সট পয়েন্ট দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন। এরপর আমরা এখানে দেখে নেব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ সিএইচএসএল এ আবেদনের জন্য আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে। এখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য ভিন্ন ভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। ওকে, এখানে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এবং ডিইও গ্রেড এ পোস্টের জন্য কোয়ালিফিকেশন লাগবে 12 স্ট্যান্ডার্ড ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্স। অর্থাৎ এই পোস্টে আবেদনের জন্য আমাদের সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টটা থাকতে হবে। বোঝা গেছে? এরপর নেক্সট দেখো, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জেএসসি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। ওকে, এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি। এই পোস্টে আবেদনের জন্য তোমাকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ওকে, তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে এলডিসি এবং জেএসএ এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো, এখানে আমরা দেখে নেবো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আমরা আবেদন করব। এখানে দেখো একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্ক থেকে আমাদের অনলাইনে আবেদন করতে হবে। তোমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে এই ফর্মটা ফিল আপ করতে পারবে, অথবা টেলিগ্রামে মাল্টিয়া সিএসসি সেন্টার অর্থাৎ আমাদের চ্যানেলের নাম সার্চ করো, গ্রুপে জয়েন হও,
গ্রুপে জয়েন হওয়ার পর আমাদেরকে পার্সোনালি ডকুমেন্টস পাঠিয়ে দাও, আমরা ওইখান থেকে ফর্ম ফিল আপ তোমাদের করে দেবো, বোঝা গেছে? এরপর দেখো নেক্সট আসছে সিএইচএসএল এর অ্যাপ্লিকেশন ফিস। সিএইচএসএল আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি ছেলেদের অনলাইনে 100 টাকা পেমেন্ট করতে হবে, শুধুমাত্র ছেলেদের জন্য, সেটাও শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ছেলেদের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে। মহিলা ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেটদের আবেদন করতে কোনো রকম কোনো আবেদন মূল্য লাগবে না। বুঝতে পারা গেছে? সব ক্লিয়ার হয়েছে? আমি প্রত্যেকটা পয়েন্ট এক একটা করে কিন্তু তোমাদের তুলে তুলে বলে দিলাম। যদি তাও কোনো বন্ধুর বা কোনো ভাই বোনের কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে, অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে আমাদেরকে জানাও, অথবা তোমরা টেলিগ্রামে জয়েন হও, মালদিয়া সিএসসি সেন্টার লিখে টেলিগ্রামে জয়েন হও, ওখানে জয়েন হয়ে আমাদেরকে জানাও তোমাদের সমস্যার কথা, অথবা তোমরা যদি ফর্ম ফিল আপ করতেও না পারছ, আমাদেরকে পার্সোনালি ডকুমেন্টস পাঠিয়ে দাও, আমরা এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং যারা যারা খবর জানে না তাদেরকে শেয়ার করে খবরটা জানানোর চেষ্টা করবে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।